এই যে বন্ধুরা, আমরা আজকে একটু ব্যানাসিটিতে ঘুরতে যাব, মা ভিড়িঙ্গি কালীবাড়িতে যাব, আর কিছু একটু দরকারি কাজ আছে ওর জন্য। তো কাল বৃহস্পতিবার, তো মেজে রেখে যাই, পরে এসে না আর ভাল লাগে না, বা কালকে মেজে তারপরে আবার ঘট পাতা মানে অনেক চাপের হয়ে যায়। ওর জন্য আমি আগের দিনই ঘট নামিয়ে ধুয়ে রাখি, প্রদীপ ঠদীপ সব সেদিনই বুধবারই ধুয়ে রাখি রাত্রেবেলা। তো চলো ধুই, তারপরে আবার একটু চিলি চিকেন করতে হবে। আজকে আমার বর আমার রাগ ভাবানোর জন্য চিকেন এনেছে, আর আমি চিলি চিকেন খাবো। আমরা তো বাইরে খাই না, তাই ঘরেই করতে হয়, ঘরেই করি। চলো বাসনগুলো মেজে নিই, তারপর আবার দেখা হচ্ছে। বন্ধুরা এ দেখো, আমি এক খোলা ভাজা হয়ে গেল, আর এক খোলা ভাজতে দিলাম, আর আমি খাচ্ছি। লোভ সামলানো যায় বলো? এই দেখো, এই দেখো, এরকম ভাজা দেখলে আর লোভ সামলানো যায়? তো আমি একটা নিয়ে খাচ্ছি। আমার বরের উপর আজকে আমি রাগ করেছিলাম, তাই আমার বর জানি রাগ ভাঙানোর ওষুধ হচ্ছে চিকেন। তো এই যে আজকে চিলি চিকেন হচ্ছে, আর আরেকটা আজকে ভিড়িঙ্গি কালীবাড়ি যাবো। অনেক দিন ধরে ভাবছি যাবো যাবো, তো আমি ঘুরতে ভালোবাসি, তো আমার রাগ ভাঙানোর জন্য আমার বর বলছে যে ঘুরতে নিয়ে যাবে। তা বললাম ঘুরতে তাহলে অন্য কোথাও যাবো না, অনেক দিন ধরে ভিড়িঙ্গি কালীবাড়ি যেতে ইচ্ছা করছিল, চলো ওখান থেকে ঘুরে আসি। তো এইসব করে তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরে মায়ের মন্দিরে যাবো, একটু মাকে দর্শন করে আসবো। ব্যানাসিটিতে আমাদের একটু কাজও আছে, সেখানে যাব, আমাদের ব্যানাসিটি বাজার দুর্গাপুরে, সেখানে যাব। তো এই তো মাঝে মাঝে রাগ হলে কিন্তু আমার লাভই হয় আমার বর বলে, তোমরা কি বলো? আমার কিন্তু আমার বর বলে যে জুই, তুমি রাগ করলে কিন্তু তারপরে লাভই লাভ হয় তোমার। আমি হ্যাঁ তা তো হয়, কিন্তু যখন রাগ করি তখন তো কষ্টও হয় বলো? রাগ কি মানুষের এমনি এমনি আসে বলো তো? আমি কিন্তু কি করি বলো তো, আমি যদি কোনো দোষ করি আমি কিন্তু আমার বরের কাছে ক্ষমাও চাই না, কিছু করি না, আমি চুপ থাকি, কোনো কথাই বলি না। তো এই দেখো কেমন হয়েছে বলো তোমরা? যাদের যাদের খেতে ইচ্ছে করছে আজ রাত 10টার মধ্যে চলে আসো তোমরা। এই দেখো বন্ধুরা, আমার চিলি চিকেন রেডি। এই দেখো বন্ধুরা, আমার বর আসতেই আমি দিয়ে দিয়েছি চিলি চিকেন। তো কেমন হয়েছে আমার বর বলবে? তোমরা খাও। কি করে খাবে, এরকম ফলস বললে কি হবে? মিছি মিছি চিকেনটা খাও, খেয়ে বলো কেমন হয়েছে। সয়া সস দিইনি, ভালো হয়েছে? ভালো হয়েছে বাবা। এই যে আমার রানীর অবস্থা দেখো, ওকে দেওয়া হয়নি বলে, ওকে দেখো কেমন ডাকছে দেখো। আমাকে ফেলে দেবি, আমি পড়ে যাচ্ছি খাবি করে কেমন দেখো। এই দেখো বন্ধুরা, আমরা ব্যানার্জি যাচ্ছি, যাওয়ার আগে মার কাছ থেকে রুটি নিয়ে নিলাম, চিলি চিকেন খাবো না ওর জন্য। চিলি চিকেন খেতে হলে না না গেলে আমার ঘর না 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 ঘরে একটু ঘর এই একদম না, পাতলা রুটি না হলে কি চিলি চিকেনটা ভাল লাগে বলো তো? ঘরের রুটি একটু মোটা মোটাই হয়। মা আজকে চুপচাপ কেন তোমার বন্ধুরা, তোমাদের মনে হচ্ছে না কেন চুপচাপ? মা কেন চুপচাপ, কেন চুপচাপ তুমি আজকে? বন্ধুরা আমাকে লাইক করছে না, সবাই লাইক করছে, সবাই সাবস্ক্রাইব করছে। ঠিক আছে চলো টাটা, করবে করছে। এই দেখো আজকে দোকানে এসছে, দেখো বাবা না, এই দেখো আমার দুই রানীর বাবা, এটা এলেই লেজ নাড়াবে খাওয়ার জন্য। এই যে এই যে আমাদের ফলের দোকানে, এই দশকর্মার দোকানে এসেছিলাম, এখানেই দেখা হলো আমার দুই রানীর বাবার সাথে। ওর মা কিছুক্ষণ আগে বিস্কুট খেয়ে গেল। হ্যাঁ কালোটা, হ্যাঁ এই দেখো বন্ধুরা, যখনই আমাকে নিয়ে ঘুরতে বেরোবে বা কিছু করবে তখনই ওর এই যে এনার বাহনের পাম্প শেষ হয়ে যায়, তেল শেষ হয়ে যায়, সব আমাকে দেখে মনে পড়ে ওর ভরাতে নিয়ে ভরছে। আমি আবার এই কাকুটাকে জিজ্ঞাসা করলাম যে কাকু ভিডিও করতে পারবো তো, না দেখবো ভিডিও করতে গিয়ে আমরা সবাই শুদ্ধ উড়ে গেলাম। তুমি কাকু হাসছে, যে কাকু দেখো সোমবার দিন হাওয়া দিয়েছে।
30 হাওয়া ছিল এখন কত হয়েছে দেখা যাচ্ছে না নাম্বার 45 30 হাওয়া ছিল সোমবার দিন হাওয়া দিছি মঙ্গল বুধ তিন দিনে তোমার 10 কমাইছে এই দেখো বন্ধুরা আমরা ভিড়িঙ্গি শ্মশানকালী মন্দিরে চলে এসেছি এই দেখো বন্ধুরা আমরা চলে এসেছি আমিও এসেছি এই যে মায়ের মুখটা কতটা আসছে বুঝতে পারছি এই যে বন্ধুরা মার দর্শন হয়ে গেল ভিতরে ঢুকবো না কারণ মাছ মাংস খেয়েছি তো আজকে তাই ভিতরে পুজোও দিলাম না আর ঢুকলামও না এমনি সামনে থেকে প্রণাম করলাম এই দেখো আমার বরের কাণ্ড কোথা থেকে ধূপকাঠি কুড়িয়ে পেয়েছে বলছে মা আমায় দিয়েছে আমি ধূপকাঠি দেখাবো ধূপকাঠি দেখালো ওটা ধরিয়ে দেখো দেখো আরও একটা পেয়েছে ওটাও ধরাবে কি জ্বালা বলো তো বন্ধুরা ওটা নাকি মা দিয়েছে আবার পড়েও যাচ্ছে এই দেখো বন্ধুরা এই ভিড়িঙ্গি কালীবাড়িতে একটা খুব সুন্দর মা অন্নপূর্ণার মন্দির তৈরি হয়েছে নতুন তোমরা এলে সবাই দেখবে দেখো কি সুন্দর না দরজাগুলোও খুব সুন্দর দেখো করেছে কালীবাড়ির থেকে মায়ের মন্দিরটা পার করেই বাস রাইডে ঢুকলেই মা অন্নপূর্ণার মন্দিরটা দেখবে ভিড়িঙ্গি কালীবাড়ির মধ্যেই এই দেখো বন্ধুরা এই যে আমার বর এই যে আমরা ব্যানার্সিটিতে এই দোকানে কিছু মুদিখানার মাল নিতে এসেছি তো ও মাল নিচ্ছে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি মুদিখানার জিনিসপত্র নিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি বাড়ি রওনা দেবো মন্দির দর্শন হয়ে গেল বন্ধুরা এই দেখো আমরা দোয়াত নিলাম ব্যানার্সিটিতে অনেক কাজেই এসেছিলাম আমাদের দশকর্মার ফলের যে দোকানটা আছে তো ওইখানে এই যে সরস্বতী পুজো চলে আসছে তো এই যে দোয়াত নিয়ে যাচ্ছি দোয়াত বিক্রি হবে বলে দোয়াত পঞ্জিকা এগুলো নিতে এসেছি তো চলো এবার মনে হয় একটা বান্ধবী বাড়ি যাওয়ার আছে তো দেখি যাওয়া হয় কি না টাইমে খুললে যাবো বন্ধুরা আমরা পঞ্জিকা আর দোয়াত নিলাম এবারে বলছিলাম না একটা বোনের বাড়ি যাব তো সেই বোনের বাড়িই যাব তো চলো হ্যালো বন্ধুরা এই দেখো আমি একটা বোনের বাড়িতে এসেছি তো আমি ভিডিও ইউটিউব ভিডিও সম্বন্ধে কিছু জানতে এসেছি ও ইউটিউব করে এই তো চ্যানেলের নামটা বলে দে ড্রিমগার্ল তরসি হ্যাঁ তো সবাই ওকে ফলো করবে সাবস্ক্রাইব করবে লাইক করবে আর অনেক অনেক ওর ভিডিও ভালো লাগলে শেয়ার করবে তো আমি এসেছি ওর বাড়িতে ইউটিউব সম্বন্ধে কিছু জানতে কারণ এখন আমি নতুন তো অনেকটাই কিছুই জানি না তো ঠিক আছে চলো আজকের মতন টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে এই দেখো বন্ধুরা রুটি দিয়ে চিলি চিকেন খাচ্ছি তো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে তো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট